সিলেট 10 নম্বর কূপটিতে তেলের মজুদ জানতে আরও দু মাস সময় লাগবে। গত ডিসেম্বরে অনুসন্ধানের প্রাথমিক ফল পাবার পর থেকেই এই কূপটি দেশকে বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে। কূপটিতে যে পরিমাণ মজুদ থাকা জ্বালানি তেল উত্তোলন করতে আগ্রহী সরকার, কার্যকর তেল ক্ষেত্র গড়ে তুলতে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কথাই ভাবছে মন্ত্রণালয়। একই সঙ্গে এই জ্বালানি তেল উত্তোলনে যে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে জ্বালানি বিভাগ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এই কূপটির প্রায় 1500 মিটার নিচের স্তরে মিলছে ক্রুড বা অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ, বাকি স্তরগুলোর এক একটিতে মিলছে প্রাকৃতিক গ্যাসের বড় আধার। ড্রিলস, স্টিমস, টেস্ট বা ডিএসটি চলাকালে কূপটিতে স্বয়ংক্রিয় চাপে ঘন্টায় 35 ব্যারেল তেলের প্রবাহ নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক ধারণায় বলছে এখানে 15 থেকে 18 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ থাকতে পারে এবং গ্যাস মিলতে পারে 8 থেকে 10 বছর পর্যন্ত।